বন্ধুরা, একেবারে স্পেশাল একটা কাতলার আইটেম। আমরা তো কাতলা মাছ নানানভাবে করি, তো এইটা হালকা পাতলা কিন্তু খুব স্পেশাল একটা মশলায়। স্পেশাল মশলাটা বলতে এইটাই আমি বলছি, সেটা তিল দিয়েছি, সামান্য একটু মৌরি, আদা, জিরে। আদা, জিরে, তিল, মৌরি, পেস্ট, এবং খুব সুস্বাদু, ভালো খেতে হয়। আর টমেটো পেস্ট, এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই, লাগবে না। দেখো, এইটা হচ্ছে সেই পেস্টটা। অসম্ভব ভালো স্বাদে তিল, আমাদের সবসময় শরীরের জন্য ভালো, আর স্বাদও অনেক তাড়াতাড়ি আনে রান্নায়, খুব তাড়াতাড়ি ভালো স্বাদ আনতে এর জুড়ি নেই। আদা, জিরে তো থাকছেই, তার সাথে তিল বেশি পরিমাণে, আর হচ্ছে দিলাম আমি সামান্য মৌরি, শুধু গন্ধটার জন্য, গন্ধটা একদম ভীষণ ভালো হবে। আর অবশ্যই টমেটো পেস্ট, আর যে কোনো মশলায় আমি তো আগে থাকতে নুনটা দিয়ে রাখি, তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, আমি নুনটা দিয়ে রেখেছি। এই গ্রেভিটাই কিন্তু আসল, এই গ্রেভিটার দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কাতলা মাছের এখানে না আলু, না পেঁয়াজ, না রসুন, কিচ্ছু নেই, কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি, অথচ বেশ মজার স্বাদে এবং ভালোও লাগে খেতে, ভেরি টেস্টি। ভেরি টেস্টি, আমরা যারা বয়স্ক মানুষ তারাও এটা খেতে পারবে, কোনো শরীর খারাপের ব্যাপার নেই। আর যারা ছোট তারাও খেতে ভালোবাসবে, পছন্দ করবে, এটা করে দেখতে পারো, ট্রাই করতে পারো। ট্রাই করতে কোনো অসুবিধা নেই, প্রথমে যখন কোনো কিছু ট্রাই করবে, নতুন কিছু, সবাইকেই আমার ছোট ছোট বন্ধুদের বলছি, বড়দের বলার কোনো বিষয় নেই, কারণ আমরা মোটামুটিভাবে এটা একটু তেল এক্সট্রা গরম করে রেখেছিলাম যে লাগলে ছড়িয়ে দেব। এইবারে আমি আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমরা যারা একটু এজেড পারসন তারা খেতে পারবো, আমাদের শরীরের জন্য খুব ভালো হবে। পেঁয়াজ রসুন নেই কিন্তু অসাধারণ স্বাদে, আর যখন নতুন কিছু ট্রাই করবে তখন দরকার নেই এত মাছে করো না, একটা মাছ দিয়ে তুমি এটা করতে পারো। ছোটদের বলছি, আমি কিন্তু সবসময় ছোটদের বলি, আমি ছোটদের বলছি, তোমরা যদি আমার এই রেসিপি দেখে থাকো বা কাছে দূরে যেই হও না কেন, তোমরা একটা মাছে ট্রাই করে দেখো, ভালো লাগলে তখন বেশিতে যাবে, আর না লাগলে ছেড়ে দেবে, স্কিপ করে যাবে, করবে না। কিন্তু এটা খুব হেলদি রেসিপি, বাড়িতে গেস্ট এলেও করতে পারো, বাবা মাদের জন্যও করতে পারো, কারণ তিল আমাদের প্রতিদিন এভরিডে লাইফে যদি একটু থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কেমন তো, সেই জন্য আমি একটু তিলের রান্না করি, সব কিছুতেই একটু তিল রাখার চেষ্টা করি। তো এইটা হচ্ছে পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাদ দিয়ে, মেয়ে যেহেতু খুব হালকা খায়, মেয়ে বলেছিল মা কালো জিরে দিয়ে আমার জন্য খুব পাতলা ঝোল করবে, কারণ ও সারা সপ্তাহ অফিস করে, তো ওর শরীর ভালো রাখতে হয়, ও খুব রিচ খাবার পছন্দ করে না,
সেজন্য দেখো আমি বেশি তেলও দিইনি, অল্প অল্প করে তেল মেশাচ্ছি। এই তেলটা মেশাচ্ছি এই কারণে, কারণ যেহেতু ও খায় না বেশি। অসাধারণ স্বাদে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা এটা, এটা তোমরা ট্রাই করতে পারো। কাতলা মাছের একটা স্পেশাল মেথড আমি করলাম, এটা করলাম মানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি তো করি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ফার্স্ট টাইম। তো তোমরা এটাকে সবাই ট্রাই করতে পারো। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের বলছি, যারা আমার মেয়ের মতন, তাদের আমি বলছি যে তোমরা যখন সময় পাবে তোমাদের কাজের বাইরে, ভীষণ স্পিডি, ইজি অ্যান্ড টেস্টি রেসিপি, কারণ ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো আলু, কোনো পেঁয়াজ, কোনো রসুনের ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, চাচা, আমি সঞ্চিতা, আমার ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে চলে এসেছিলাম। সবাই সানডেটা ভীষণ ভালোভাবে কাটাও, মজায় কাটাও, আনন্দে কাটাও। টাটা।